কমপক্ষে বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। আমি এবছরে আমাদের মাদারীপুরে লৌকা প্রতীক না থাকায় আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করতেছি, জনগণের দ্বারে দ্বারে ভোট চাইতেছি। আমি আশাবাদী জনগণ আগামী 26 তারিখে আমার পক্ষে রায় দেবে, আমি এই আশাবাদী। আমি বিগত দিনে বাজিতপুর ইউনিয়নের উন্নয়নমূলক কাজ আমার মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে বাজিতপুর ইউনিয়নের অনেক রাস্তাঘাট পাকা এবং কাঁচা রাস্তা করেছি। জনগণ, আমি আবারও জনগণের কাছে আশাবাদী যে 26 তারিখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বাজিতপুরের জনগণ আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়, এটাই আমি আশাবাদী। চেয়ারম্যান প্রার্থী কয়জন? আমার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তিনজন, আমি সহ তিনজন। আপনার পরিবেশ আপনি কি মনে করেন, কি অবস্থা আপনার ইউনিয়নে? আমার পরিবেশ আমি খুবই ভালো মনে করি, ভালো আছে, ইনশাল্লাহ আরো ভালো হবে। আচ্ছা, আপনার যে ভোটের দিনে যে ঝুঁকিপূর্ণ কোনো সেন্টার আছে কিনা বা মনে করেন কিনা? আমার ঝুঁকিপূর্ণ সেন্টার আছে, ঝুঁকিপূর্ণ সেন্টার মোল্লাদি, বাজিতপুর হাই স্কুল, বাজিতপুর গাছ স্কুল, চৌরাশি কাকৈথবা, এই সেন্টারগুলো হয়তো বা আমার জন্য ঝুঁকিপূর্ণ আমি মনে করি। আচ্ছা, নির্বাচিত হতে পারলে আপনার যে দেখা যায় সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, আপনার এগুলো প্রতিহত করা, রোধ করার কোনো? আমি এর আগে দুইটা মেম্বার ছিলাম, আমি আমার এলাকায় আপনারা ঘুরে আলোচনা করে দেখবেন, আসলে আমার, আমি যতটুকু এলাকা নিয়ে বসবাস করি, আমার এলাকায় মাদক, ইয়াবা এগুলো নেই। আমি ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস যে কোনো সন্ত্রাস যারা করে, সন্ত্রাসী যারা করে, এদের সাথে আমার কোনো আপোষ নেই, আমি কোনোদিনই এটা করি না। এ পর্যন্ত আমি এই একইভাবে আমার ধারাবাহিকতা ঠিক রেখে এ পর্যন্ত আসছি। যে কদিন আমি বাঁচব ইনশাল্লাহ আমি আমার এই ধারাবাহিকতা ঠিক থাকবে, অব্যাহত থাকবে, এই আশা আমি করি। এবং নতুন ভোটার যারা হয়েছেন, আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা আমার ঘোড়া প্রতীকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।